বন্ধুরা, আমাদের বাড়ির সামনেই আছে কলা বাগান। তো কলা বাগানে দেখলাম মোচা হয়েছে, মোচাটা পাড়তে এসেছি। মোচাটা আগে পেড়ে নিই। এই যে দেখুন বন্ধুরা, এখানে একটা মোচা হয়ে আছে। তো মোচাটা এখন কাটবো। এক টান মারতেই মোচাটা পড়ে গেছে। দেখুন মোচাটা কত সুন্দর, খুব সুন্দর, একদম টাটকা মোচা আছে। বন্ধুরা, নিয়ে চলে এসেছি মোচা, আর এদিকে নিয়েছি মুসুর ডাল। তো মোচা আর মুসুর ডাল দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর লাইক কমেন্ট শেয়ার তো আপনাদের উপরেই নির্ভর করছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন। তাহলে চলুন মোচাটা প্রথমে কেটে নিই। দেখুন বন্ধুরা, মোচা ফুলটা কি সুন্দর, আর খোলাগুলোও কিন্তু ভীষণ সুন্দর। বন্ধুরা, মোচার ফুলটা আমি ছাড়িয়ে নিয়েছি, কিছুটা ছাড়িয়েছি, আর কিছুটা দেখুন গোটা আছে। এটা কিন্তু ছাড়ানোর একটা টেকনিক আছে, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। প্রথমে আমি এই ফুলগুলো ছাড়িয়ে নেব। আর মোচার ফুল ছাড়ানোর একটা বিশেষ টেকনিক আছে, সেটা হচ্ছে মোচার ফুলের কিন্তু সব অংশটা নেওয়া যায় না, কিছুটা অংশ বাদ দিতে হয়। কোন অংশটা বাদ দিতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে নৌকোর মতো অংশটা আছে, দেখুন একদম আঁশের মতো, সেটা বাদ দেব। মোচার এই আঁশের মতো অংশটা, তার সাথে সাথে একটু মোটা শক্ত অংশটাও কিন্তু বাদ দিতে হবে। এটা খেলে কিন্তু পেটে ব্যথা হবে, এটা কিন্তু একদমই খাওয়া যায় না। এইভাবে সমস্ত মোচার ফুলটা ছাড়িয়ে নেব। মোচার যে বাকি অংশটা ছিল এটা তো আর খোলা ছাড়ছে না, এবার এটাকে কেটে কেটে বের করব। এরকম গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কেটে নিয়েছি। এবার দেখুন এর থেকে খুব সহজেই কিন্তু পিসগুলো বেরিয়ে যাবে, এই খোলাগুলোও ছেড়ে যাবে আর মধ্যে থাকা পিসটাও বেরিয়ে যাবে। এখন কলার ফুলগুলো কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে কাটব। এইভাবে ছোট ছোট পিস করে আমি সমস্ত কলার ফুলটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দেবো জল, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লবণ 1 চা চামচ, চুন 1/2 চামচ, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মোচা। এই রান্নাটা করার জন্য আমি এখানে 2টি আলু আর 1টা বেগুন নিয়ে নিয়েছি। এখন আলু আর বেগুন কেটে নেব। আদা রসুনটা বেটে নেব।
দেখুন বন্ধুরা কিরকম কালো হয়ে গেছে জলটা, মোচা থেকে প্রচুর পরিমাণে কোয়াশটা বেরিয়ে গেছে আর মোচাটা কিন্তু সেই একই রকম হলুদই হয়ে আছে। এখন মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা আপনারা তো দেখেছিলেন চুন দিয়েছিলাম মোচাটাকে সিদ্ধ করার সময়, তার কারণ হচ্ছে মোচার মধ্যে যদি খুব বেশি পরিমাণে কস থাকে সেই কসটা একদম বেরিয়ে যাবে চুন দিলে। আর এখন মোচাটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব, তার কারণ হচ্ছে মোচার মধ্যে যদি আরও কিছুটা কস থেকে থাকে সেটাও খুব ভালোভাবে বেরিয়ে যাবে। আর যেহেতু চুন ব্যবহার করেছি সেই চুনটাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেওয়া দরকার, তার জন্য এখন ধুয়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন 1 চা চামচ, 1টা শুকনো লঙ্কা, 3 তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ ছেড়ে গেছে, দিয়ে দেবো 5 কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হয়ে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা। অল্প একটুখানি জল দিয়ে দেবো। আদা রসুনটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এবং বেগুন। এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, এবার অল্প একটুখানি জল দিয়ে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, খুব ভালোভাবে এবার কিছুক্ষণ নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল। এখন এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা। খুব ভালোভাবে একবার মশলার সাথে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ভেজানো ছোলা। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে একবার নেড়ে নিয়েছি, এখন একটি ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো। মসুর ডাল দিয়ে মোচার তরকারিটা একদম তৈরি হয়ে গেছে, আর সমস্ত জিনিস আলু বেগুন সব খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ঘি 1 চামচ। মসুর ডাল দিয়ে মোচার যে তরকারিটা বানিয়েছি আজকে, এ একদম মাছ মাংসকেও হার মানাবে, দারুণ লাগছে খেতে। এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম মসুর ডাল দিয়ে আর মোচা দিয়ে তরকারি ব্যাপক। এর টেস্টই আলাদা, অন্য সমস্ত তরকারির থেকে টেস্ট আলাদা। সবসময় যদি একরকমের তরকারি খেতে পছন্দ না হয় তাহলে কিন্তু বাড়িতে এরকম করে মসুর ডাল দিয়ে মোচার তরকারি বানাবেন, দারুণ লাগছে। বন্ধুরা আমাদের এই মোচার ডাল না বা মসুর ডাল দিয়ে মোচার তরকারিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর অতি অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন বাচ্চাদেরও ভীষণ পছন্দের কিন্তু এটা। আমাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে।
সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অতি অবশ্যই আমাদের চ্যানেল রেসিপি ইন ভিলেজ স্টাইল বেল আইকন সহ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।